26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কত শুভেন্দু অধিকারীর যে ত্রাণ দেওয়া হচ্ছিল পুরসুরায়, ত্রাণ নিতে এসে সাধারণ মানুষের বিক্ষোভ। তারা বলছেন উপযুক্ত যারা প্রাপক তারা ত্রাণ পাচ্ছেন না, ত্রাণ না পেয়ে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী 18 তারিখ এসেছিলেন, তারপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবার পরে ত্রাণ নিয়ে বিক্ষোভ বিজেপিরকে দেখালো সাধারণ মানুষজন। তবে অপরদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে 2026 ক্ষমতায় এলে তিনি পার্মানেন্ট বন্যা নিয়ন্ত্রণ করবেন, বন্যাকে সামনে রেখে চিড়েগুড় ত্রিপল দেওয়া বন্ধ হোক এবং ক্ষমতা এলে বন্যা আর হবে না, এরকমটা তিনি কথা দিয়েছেন। এবং বন্যা যদি হয় তিনি কিন্তু আর মুখ দেখাবেন না। এই পরিস্থিতিতে পুরসুরা এলাকায় বিজেপির যে বিধায়ক বিমান ঘোষ ছিলেন, বিজেপি কর্মী সমর্থকেরাও ছিলেন, তবে শুভেন্দু অধিকারীর যে ত্রাণ দিতে এসেছিলেন, শুভেন্দু অধিকারী যে ত্রাণ দিতে এসেছিলেন পুরসুরায়, সেই ত্রাণকে নিয়ে কিন্তু বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন। অনেকের দাবি তারা প্রাপক, তাদের ত্রাণ কেন দেওয়া হলো না সেই নিয়ে কিন্তু যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির কিছু কর্মীরা, একটু ম্যানেজমেন্টে তারা নেমে পড়লেন যাতে এই বিষয়টা সংবাদ মাধ্যমের কাছে না আসে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে যখন অনেকে ক্ষোভ দেখিয়েছিলেন, তাদের সমস্যার কথা জানিয়েছিলেন, সেই ছবিও কিন্তু সংবাদ মাধ্যম তুলে ধরেছিল, আমরাও তুলে ধরেছিলাম। তবে একই ঘটনার চিত্র শুভেন্দু অধিকারীর সভা থেকে, এই মঞ্চ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে, অনেকে ত্রাণ না পেয়ে এমন ক্ষোভ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ বেশ হতবাক, মিশ্র প্রতিক্রিয়া। কোন দল থেকে এসেছিল এরা? এরা কারা? এরা কোন দল? মোদীর দল। কোন দল এটা? ওই যে বললো মোদী। ভোটের বেলায় যাবে, এখন বলছে একটা ত্রিপল দিতে গেলে গায়ে লাগছে, আর ভোটের বেলায় 500টা ভোট, ঘরে ঘরে ভোট দাও, সবাই মিলে ভোট দাও। কোন দল থেকে এসেছিল এরা? এরা কারা? এরা কোন দল? মোদীর দল। কোন দল এটা? ওই যে বললো মোদী। বলছে এরা বলছে যেখানে মঞ্চ হলো মঞ্চের পিছনেই এদের বাড়ি, এদের দেখে দেখে এবার টোকেন দিয়েছে, এবার বলে দেখে দেখে টোকেন দিয়েছেন আপনারা, টোকেন নয় দেখে দেখে বলছে, দেখে দেখে টোকেন এই কারণেই হয়েছে। আমরা নামের লিস্ট হয় চুপ 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 আমরা এটাকে লিস্ট করে ফেলেছি, নামের লিস্টের বাইরে যেগুলো আছে বলছি এরা কি পাওয়ার যোগ্য নয় নাকি? ওনারা কালকে পাবেন। ওনারা আমাদের বক্তব্য দিচ্ছেন, আপনাদের কি আপনাদের কিছু কর্মীরা তারা কিন্তু বাধা দিচ্ছে, আমাদেরকে বাধা দিচ্ছে। আমি সত্যিটা বলে দিচ্ছি, এখানে 35টা তুমি 70টা ত্রিপল আমরা নামে লিস্ট করেছি, যেগুলো পাইনি তাদেরকে আজকে টোকেন দেওয়া হয়েছে, তারা এসেছে। ২৬ সালে পাবে, তার আগে পাবে না, চোরেদের টাকা দেবো না। গোয়াল ঘর ধরে দেখিয়ে টাকা নিয়েছে, চোরেদের কোনো টাকা দেওয়া হবে না, কোনো টাকা দেওয়া হবে যে ভাত, সেই ভাত হচ্ছে যাতে স্থায়ী ভাত চাইছে বিজেপি এলে হবে।
5,400 কোটি টাকা নিম্ন দামদরের জন্য ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছিল, সে টাকাতে কাজ হয়নি, 4,000 কোটি টাকা তুলে নিয়ে লুট করেছে তিনি। মমতা মেটবেন না।